তুমি আর তোমার জীবন কবে শুরু করবা? টাইম তো সেই মানে হাসি কি তুমি একটা বেটে স্ট্রাক হয়ে আসো তো এরপর আর বেশি দর উপায় নেই দুয়া সমত্ত মাইয়া এলাকা তো দিন দুপুর বেলা আসি কি ইবো অন্ধরন হতা ও আসবে চাচ্ছে কিন্তু ও আসবে দেখছে না এ দোস্ত তুমি সম্পদের যাইতেছো সম্পদ কোথায় আছে তুমি জানো না আমি জানি নি আবার জানি ওই উজা উজি চলে যাচ্ছে তোমাকে বাড়ি থেকে চলে যাইতে হইবে তুমি সর্বনাশের মত তুমি যদি চলে যাও তাহলে সমস্ত বিপদ আমার কাছে যাইবে তাই বাবা তুমি এই বাড়িতে যাইয়া কিছুদিন দূর ধরে যাইতাও এ পিন্টু ভাই কোনে কোনে আমার 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 চম্পা কোনে আমার চম্পা কি ফিরে আসিছে পিন্টু ভাই আরে ভাই আমরা আছেন আমরা চম্পা নই আর আমরা আমগো ফ্যামিলির মধ্যে তুই তুই মানুষ নাই উদাও আমার চম্পা ফেরত আসবে তাই নে ভাই তুমি একটা কাজ করো তো আমাকে একটু ওদের কাছে নিয়ে যাও অসুবিধা নেই আমি তা খুশি করবো দরকার হয় আমার বাড়ি ঘর জমি বিটা দরকার হয় আমি আমাকে বেঁচে দেবো বেঁচে দিয়ে ওই ওজাকে আমি আমি খুশি করব তাহলে আমিও খুশি করব আমার খুশি করবে না আমার খুশি করার জন্য আমার চম্পাকে আমার কাছে আইনে দিবে না আমি বসতে পারছি আগেই বসতে পারছি আমি মনে করছিলাম যে আমি কিছু গেছে এখন তো আমার দেখে মনে হচ্ছে তাদের পুরো পাগলে গেছে আমার লোক থাকলে আমি নিজেও পাগলে যাব দে আমার চম্পাকে এখন দিবি আমার চম্পাক দিয়ে যাবি তা না হলে ওই ওধার কাছে আমাকে নিয়ে যাবি চম্পা দক্ষিণ দিকে আছে চম্পা আমি আসতেছি চম্পা কি কিরম করে বাড়ির জানালা দিয়ে ফুসকি মারতেছেন আবার ডাকতেছেন কিসের জন্য কে আমি পথে পথে ঘুরি আমার নাই যে কোনো ঠিকানা আমার মনের ঘরে বসত কাহা নিজেও জানি না আমি একজন পথিক পথই আমার ঠিকানা ও এই বাড়ির পেছন দিয়ে আসছি তো দরজাটা খুঁজে পাচ্ছি না দরজাটা কোন দিকে বলবে আরে কি আমল তবল কথা করছেন হ্যাঁ অবদেশি ভিক্ষা করে বেড়ান হ্যাঁ ও মা ঝোলাও তো আছে দেখতেছি তো ভিক্ষার জন্য জানলা দিয়ে আসেছেন কিসের জন্য দরজা খুঁজে পাচ্ছেন না এই পৃথিবী সবাই ভিক্ষু সবাই মানুষের কাছে প্রার্থনা করে আমিও করি এই মুহূর্তে আমার প্রার্থনা একটি সদর দরজা এই দরজা দিয়ে আমি ঢুকতে পারবো এই বাড়িতে আমি এর আগেও একবার এসেছি কি জি আপনারা তো দেখে মনে হচ্ছে আপনি কাবুলিওয়ালা আপনি কি কাবুলিওয়ালা নাকি জি না আমি পথে পথে ঘুরি আমার নাই বাবা মা কয়েছিল বাবা
কাছে বিনীত অনুরোধ করছি, চিৎকার করো। আরে রাগ করছিস কেন? রাগ করছিস কেন? এই বিয়াসিরি কই গেছিলি কমবে? একটা আংটি খুঁজতে। একজনের একটা আংটি পুকুরের পানিতে পড়ে গেছে। প্রায় 7-8 ঘন্টা খোঁজার পর আংটিটা পাইছি। সেই আংটিটা ফেরত দেওয়ার জন্য গেছিলাম। আংটিটা অতীব চমৎকার ছিল। আর আংটিটা যার ছিল তার বয়স কত জানেন? নূরজাহানের চেয়ে 27 বছর কম হবে। মেয়েটার বয়স ছিল মাত্র 3 বছর। আরে রাগ তোর 3 আর 33। এই মোর মাইয়া নূরজাহান কুম্মে হইয়ো কাকে? এই আপনি তো শক্ত করে কিছু শুনে খালি নূরজাহানের কথা জিজ্ঞেস করতেছেন। আমার সম্পা, এই সম্পা সম্পা কুম্মে, সম্পা নূরজাহান সম্পা কুম্মে। বাবা মা আসেন, বাবা মা। কি বলে সম্পা নূরজাহান বাড়িতে নাই? এই যা তুই করে, এই তোর অভিনয় রাখ, অভিনয় রাখ কইতেছি। এই তুই পেরাসু তির ফিরছে, বুঝি না? আর উদার বাপে ডাকো, দেখো জলদি বুঝি মা। ও সা বাবা জলদি আসে। গিয়ে গিয়ে ছিলে তোকে কি বাবা মা? আপনারা যদি মুসলমান হয়ে থাকেন, মা জননী হিরি আইব, আস্তে আস্তে করে বেগুন হিরি আইব মা জননী, দোলো দিয়ার আরিসা ঘাটে দাম মাত্র ছুটছে মা জননী। আরিসার ফাটুরিয়াত আর হলো জেম নাই, আস্তে আস্তে ব্যাগগুন চলে আইব, ব্যাগগুন চলে আইব। হে মাজ্জা হুজুর, 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 মাজ্জা আমাকে আমি হচ্ছি এক বাঁধন হারা বন্ধি পাখি। সদর দরজাটা কোন দিকে বলে? এইদিকে, এইদিকে, এইদিকে। পথে পথে আমার নাই তো কোনো ঠিকানা, আমার নাই যে কোনো আমার নাই যে কোনো ঠিকানা, আমার মনের ঘরে বসতে কাহার নিজেও জানি না, আমি নিজেও জানি না। বন্ধু সদর দরজা আমি পেয়ে গেছি, চলে আসছি তোমার কাছে বন্ধু। আমি পথে পথে আমার নাই যে কোনো ঠিকানা, আমার মনের ঘরে বসতে বাবা। দেখেছেন বাবা, আপনাদের কথা পদে পদে বলে যাচ্ছে মা। আপনারা কইছিলেন ওই যে আপদ, ওই যে শয়তান, ওই শাজাহান এই বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে একে একে সবাই চলে আসবে। কইছি না মা, আপনি গো ওই বদ জামাইরে সরান, সরালে ব্যাগ চলি যাব। আইন তো শুরু করছে মা। আপনার কথা তো আমরা পালন করেছি মা, পালন করেছি। এখন একটু বলেন দেখি বাবা মা, আমার নূরজাহান, আমার সম্পা। কইছি না মা জননী, আসতেছে গিট্টু স্যাম, ছুরি গেছে মা, আসতেছে বলছি না, কাইনবেন না। যান যান, করে যান, করে যান, করে যান, করে যান, যান যান।
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কাকি বাদল আমি যান কই? আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি। কোথায় যাইতে আছেন? এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। হ্যাঁ এই গ্রামে আমি আর থাকবো না। এই গ্রামের মানুষ আমাকে সম্মান দিতে জানে না, তারা আমাকে ভালোবাসতে জানে না, সবাই আমাকে অবিশ্বাস করে। এই গ্রামে আমি থাকবো না, আমার জান থাকতে এই গ্রামে আর কোনোদিন ফিরে আসবো না। আমার শিক্ষা হয়ে গেছে মানুষকে উপকার করে দুনিয়াতে কিছু হয় না, বুঝতে পেরেছো মেম্বার? না আপনার যাইতে দেব না, আপনার এই গ্রামে থাকতে হবে। তোমার কথা মতো? আরে তুমি তো মেম্বার, যেখানে বাবা মা আমার শ্বশুর শাশুড়ি আমার ভাতটা দেয় না, সেই গ্রামে থেকে আমার কি হবে? এই গ্রামের সবাই আমার অবিশ্বাস করা শুরু করেছে। থাকবো না গ্রামে, সরো সরে যাও, জায়গা দাও। না আপনি থাকতে হবে। না সরে যাও। তুমি আমাদের কলে যে তুমি 7 ঘন্টা পানির নিচে ডুবে থেকে হয়েছে আংটি তুলে নিয়ে এসেছো, সেটা কি সত্য কথা নাকি? পানির অপর নাম হচ্ছে জীবন। জীবনের সাথে বছরের পর বছর বসবাস করি আমরা, আর পানির নিচে 7 ঘন্টা থাকা যাবে না? কলে হলো নাকি? তোমার নাক দিয়ে পানি ঢুকে যায়নি? আমার বাবা ছিলেন একজন বিরাট ডুবুরি। কি ছিলেন? ডুবুরি। পানির নিচে থাকার কৌশল আমি বাবার কাছ থেকে শিখেছি। বাবা যখন ডুব দিতেন আমিও বাবার সাথে ডুব দিতাম। পানির নিচে মাছ, শেওলা, কাদা আর আমার বাবাকে দেখতাম। এখন মাছ দেখি, শেওলা দেখি, আমার বাবাকে দেখি না। জানেন পানির নিচে আমি টিমি মাছও দেখছি। তুমি তোমার টিমি মাছের গল্প রাখো, কুমিরের গল্প রাখো, আগে বলো মোর ভাইয়া নূরজাহান কুম্মে হ্যারে করে লুকাই রাখতো। এ বাবা বাবা, তোমার কাছে আমি আসল পেতেছি বাবা। তুমি আমার নূরজাহান, আমার সম্পারে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আপনারা কেন বারবার নূরজাহান সম্পার খবর আমার কাছে জানতে চাচ্ছেন? আমি তো তাদের কোনো খবর জানি না। তুমি জানবে না তো কিরা জানবে? বাবা মা কয়েছে না সব তুমি জানো, সব তোমার কারসাজি। আর তোমার সাথে আছে ওই আপদ, তোমার বন্ধু শাহজাহান। হ্যাঁ দুজনে মিলে আমার মেয়ের কি সর্বনাশ করেছে। আচ্ছা আপনারা যাদেরকে বাবা মা বলছে তারা কি সত্যি আপনাদের বাবা মা? সত্য না তাহলে কি মিথ্যা? এই উজি মা উজি বাবাই তো বলছে যে একজন একজন করে বাবা ফিরে আসবে, তুমি ব্যর্থ মারছো, ওরাও রয় রয় কেমনে কেমনে আসবে আসবে। জীবনটাই হচ্ছে আসা যাওয়ার খেলা, কে কখন আসবে সেটা আমরা বলতে পারি, সবাই বলতে পারে, কিন্তু কে কখন যাবে সেটা কেউ বলতে পারে না। আপনার বাবা মা বলতে পারবে আপনি কখন যাবেন, আমি কখন যাব, সে কখন যাবে? পারবে না কেউ। এটা বোধ হয় শখের জাদুঘরের হতাশ হবেন না, আপনার জিনিসও একদিন আমার কাছে আসবে। জাদুঘর চলে এসে কেমন কি করলেন?
চলিয়া আইব। তুই কি মনে করস হে? আরে এই যে বিভিন্ন খানা হায়, কিংকি উদা উদা হায়, এইসব খানা হনর পরে আরা যে ঠেকুতি, এই ঠেকুরের গন্ধে তারা চলিয়া আইব। মিষ্টি খাইছি না,